আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে যাচ্ছি আমি আর মনি বসুন্ধরাতে, কারণ আমরা আজকে ফোন কিনবো। আমরা গুগলের ফোন কিনবো, পিকজেলের 5ও কিনতে পারি, অন্যটাও কিনতে পারি, যাই না বাজেটের উপর ডিপেন্ড করতেছে। সো আমার এই ফোনটা হচ্ছে পিকজেল 5A 5G, যেটাতে ভিডিও করতেছি, এটার ভিডিও তো আপনারা দেখছেনই। সো আরেকটা ফোন কিনবো হচ্ছে মনির জন্য। সো আর হচ্ছে একটা মাইক্রোফোন কিনবো আর ট্রাইপড কিনবো হয়তোবা। সো সাথেই থাকুন, দেখা যাক কী কী কিনি, আজকে পুরো ভিডিও আপনাদের দেখাবো। আর আমি এখন ভিডিও করতেছি আমার বয়েলিং মাইক্রোফোন দিয়ে। সো কেমন হচ্ছে ভয়েস রেকর্ডটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এখন আমরা মনির থেকে মনির রিয়াকশনটা। হাই, আজকে আমরা দুজনে ফোন কিনতে যাচ্ছি, ফোনটা আমার জন্য কেনা হবে, তাই আমি অনেক এক্সাইটেড আর অনেক খুশি যে আমারও একটা ফোন হবে, আমিও ব্লগ করি, কারণ একটা ফোনের উপরে আমার অনেক চাপ হয়ে যায়, দুইজনে ব্লগ করি যেহেতু, এজন্য আজকে আমাকে ফোন কিনে দেওয়ার জন্য বসুন্ধরায় নিয়ে যাচ্ছে, চলুন যাওয়া যাক। আর আমরা কিন্তু আসলে এখন আসি হচ্ছে দিয়াবাড়িতে, দেখতেই পাচ্ছেন আমার পিছনে প্রচুর কাশফুল, কত কাশফুল। সো আমরা দিয়াবাড়ি থেকে ইন্ট্রো দিব দেখে ফার্স্টে দিয়াবাড়িতে দাঁড়াইলাম, আপনাদের কাশফুলও দেখানো হইলো, ইন্ট্রোটাও দেওয়া হলো। আর বেশি কথা নয়, সময় নষ্ট করা যাবে না, আজকে দিয়াবাড়িতে সো তাড়াতাড়ি যেতে হবে, তো চলুন যাই। সো তো আমরা বেরোয় পড়ছি, এখন আসি হচ্ছে উত্তরা সেন্ট্রাল স্টেশনে, মেট্রোলে সেন্ট্রাল স্টেশন যেটা, এই যে উত্তরা সেন্ট্রাল স্টেশন। সো আমরা এখন বাইকে চড়ে যাব বসুন্ধরার দিকে, এখন আসি আপনার মিরপুর 10 নম্বর সিগনালে। এখানে অলওয়েজ জ্যাম থাকবেই, আজকেও যানজট, সিগনালে পড়ছি, অনেকক্ষণ হলো বসে আছি। তো এখন আমার বাইকে তেল নেই, এই জন্য আমি বাইকে তেল নেওয়ার জন্য একটা পাম্পে আসলাম, এটা হচ্ছে আপনার তালতলার আগে একটা পাম্প পড়ে, এখান থেকে আমি অনেক সময় তেল নেই। সো আমি এখান থেকে তেল টেল নিয়ে এখন আবার রওনা দিলাম, এখন আছি আগারগাঁ সিগনালে। আগারগাঁ সিগনালটা অনেক সুন্দর করছে, আর আগারগাঁ সিগনাল পার হয়ে আজকে রাস্তা পুরো ফাঁকা ছিল। এই তো আমি আর মনি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে কারণ বাজার সিগনালে, আজকে রাস্তা মোটামুটি ফাঁকা পেয়েছি, ওরকম যানজট ছিল না, বাট কয়েকটা সিগনাল পাইছি, যেমন আগারগাঁ সিগনাল, মিরপুর 10 নম্বরের সিগনাল, বিজয় সোহানির সিগনাল। এখন আমরা ঢুকতেছি বসুন্ধরা শপিং কমপ্লেক্সের গ্যারেজে ঢুকবো আর কি, পার্কিংয়ে ঢুকবো, পার্কিং করবো ফার্স্টে বাইকটা। আর এখানে পার্কিং একটা জিনিস আমার খুব খারাপ লাগছে, এখানে পার্কিং করে আপনি হেঁটে কোথাও যেতে পারবেন না, একমাত্র লিফট ছাড়া। সো আমি অনেক চেষ্টা করছি, হেঁটে বেরোতে পারি নাই, কোথাও দিয়ে বেরোতে দিচ্ছিল না, বল লিফটে যেতে, তারপরে আবার লিফটে জায়গা হয় না, লিফটে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, অনেক সময় লিফট আসেও না, মানে অনেক একটা ভোগান্তি। আর দুইতলা মনে করেন গ্যারেজ, বিশাল গ্যারেজ, আপনি কই থেকে কই যাবেন খুঁজেও পাবেন না অনেক সময়। সো এটা আমি বলবো, এই জিনিসটা খুবই খারাপ করছে, অনেক সময় দেখুন আপনার একটা লোক কিন্তু উপর দিকে গেল। সো কি জানি না আসলে আমাদের কেন উঠতে দেয় নাই, অনেকেই আটকাচ্ছিল, ওই যায় দেখেন দৌড় দৌড়া দৌড়াদৌড়ি করতেছে। যাই হোক, আমি এখন রিও ইন্টারন্যাশনালে চলে আসছি। এর আগে আমি আমার ফোনটা নিয়েছিলাম গুগল পিকজেল 5A 5G, আমার আপুর যেটা, ওইটা আমি রিও ইন্টারন্যাশনাল থেকেই নিয়েছি, এই জন্য ওখানেই আবার আসলাম। ওদের ফোনগুলার কোয়ালিটি এবং ফোনগুলার যে কন্ডিশন আমার কাছে ভালো লাগছিল, সো ভাবলাম এখান থেকে নিয়ে নেই, কারণ পুরাতন বা পিওন ফোন, আপনার একটু দাম বেশি হইলেও অসুবিধা নাই, আপনার যদি ট্রাস্টেড শপ হয় আমি মনে করি ওখান থেকে নয় ভালো। সো আমি ফোনটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেছি, ডিসপ্লে থেকে শুরু করে ক্যামেরা, আর এখানে দেখুন কত পরিমাণ কাস্টমার এদের ফোন নেওয়ার জন্য আসছে, মানুষ এত ফোন কিনতেছে এখানে আসলে বোঝা যায়। সো আমি ফোনটা খুব সুন্দরভাবে দেখে টেখে এই ফোনটা সিলেক্ট করলাম, ওখানে আরও কয়েকটা ফোন ছিল, এই যে এই ফোনটা সিলেক্ট করলাম রিও ইন্টারন্যাশনাল থেকে, যদিও আমার থেকে এক পয়সা কম নেয় নাই, তারপরে তো ওদের দোকানের নাম দেখাই দিলাম, চাইলে আপনারা নিতে পারেন, আসলে ভালো জিনিস, এজন্য আমি একটু ওদের ইয়ে বলে দিলাম নাম, দোকানের নামটা। সো এখন আমার এই ফোনে ইএমআইটা লেখা হচ্ছে, আমার রিসিপ্টটা লেখা হচ্ছে, এটা নিলাম আমি 23,000 টাকা দিয়ে। সো ওরা 1 টাকাও কম নেয় নাই, পুরো 23,000 টাকা গুনে গুনে নিচ্ছে, ফোনের সাথে কিচ্ছু দেয় নাই। বলছিলাম ভাই একটা হেডফোন অন্তত দেন, কিন্তু না, তারা কিছুই দিবে না, একটা প্রোটেক্টর হেডফোন ব্যাক কভার কিছুই দেয় নাই, জাস্ট 23,000 টাকা গুনে নিচ্ছে। সো 23,000 টাকা দিয়ে এই যে মনি টাকাটা গুনে দিচ্ছে, সো 23,000 টাকা দিয়ে আমি ফোনটা নিলাম, এর আগেও নিয়েছি 23,000 টাকা দিয়ে, বাট ফোনের দাম কমে নাই, ওই 23,000ই আছে। সো এই যে আমি টাকাটা দিয়ে দিচ্ছি, 23,000 টাকা, আসলে 23,000 টাকা হইলে আমি ব্র্যান্ড নিউ ফোন পাইতাম, অনেক ভালো ফোন, বাট আসলে এই ফোনটা নেওয়ার একমাত্র রিজন হচ্ছে ক্যামেরা, এই ফোনটার ক্যামেরা অস্থির, মানে আমি আর আগে ইউজ করতেছি, আমার আপু ইউজ করতেছে, অস্থির ক্যামেরা, সো এই জন্যই নেওয়া। আর এই যে আমরা এখন নেমে যাচ্ছি বসুন্ধরা থেকে, আমরা এখন ফার্স্টে এই ফোনের ব্যাক কভার আর প্রোটেক্টর লাগাবো, তারপরে ট্রাইপড কিনবো। আর একটা বেশি মানে খুব একটা ভোগান্তিতে পড়ছিলাম আমার এই ব্যাক কভার কিনতে, এই ফোনের ব্যাক কভার পুরো মার্কেটে কোথাও খুঁজে পাই নাই,
পরে মোতালেব প্লাজায় যাওয়া লাগছে, মোতালেব প্লাজা থেকে নেওয়া লাগছে। আর এই জিনিসটা আমার খুব ভালো লাগে বসুন্ধরার, এই যে এখান থেকে অনেক সুন্দর ছবি ওঠা যায় এবং তাকাইলে অনেক সুন্দর লাগে। আসলে বসুন্ধরা আর্কিটেকচারটা অনেক সুন্দর, এই যে এখানে দেখতে পাচ্ছেন কত মানুষ। আমার মনে হয় বসুন্ধরা ম্যাক্সিমাম মানুষ ফোন কিনতেই যায়। এই যে মনি তার ফোন নিয়ে এসে খুব খুশি পোজ দিচ্ছে। এখন আমরা আবার বেরিয়ে পড়লাম বাইক নিয়ে। এখন আমরা আসি হচ্ছে কারণ বাজার সিগনালে, যাব হচ্ছে মোতালেব প্লাজার দিকে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ জ্যাম, এখানে আধা ঘন্টা বসেছিলাম, লিটারালি আধা ঘন্টা বসেছিলাম। এখন আমি এই যে চলে আসছি মোতালেব প্লাজায়, এখানে আমি অনেক খোঁজাখুঁজির পরে এই যে ব্যাক কভারটা পাইছি, দেন স্ক্রিন প্রোটেক্টর লাগাচ্ছি। স্ক্রিন প্রোটেক্টর নিচে 250 টাকা, ব্যাক কভার নিচে 250 টাকা, মানে 500 টাকার মধ্যে আমার ডান। এই যে দেখতেই পাচ্ছেন লাগিয়ে দিচ্ছে এই আঙ্কেলটা। সো আমাদের এখানে লাগানো শেষ, দেন আমরা এখন যাব আমাদের ট্রাইপড কিনতে। এখন আমি আসছি এই যে বিডি শপে, মনি এসেই শুয়ে পড়ছে, ওর শরীর শেষ, মানে এত আজকে এত আমাদের পুরো প্যারা গেছে, দৌড়ের উপরে সময় কম, যানজট, বাইক চালানো খুব মানে খুব কষ্ট হয়ে গেছে। সো তারপর আমরা বিডি শপে আসছি, এখন বাজে প্রায় 9টা, আমরা খুব দৌড়াদৌড়ি করে আসছি। এই যে বিডি শপে দেখতেই পাচ্ছেন, এটা ওদের ফ্ল্যাগশিপ শোরুম, এখান থেকে আপনারা চাইলে মানে পারচেস করতে পারেন প্রোডাক্ট দেখে। এই যে এখানে আমি আমার ট্রাইপডটা খুলতেছি, এটা জুমি ব্র্যান্ডের 120 মডেলটা, না T120 মডেল এটা। এই ট্রাইপডটা অনেক ভালো, আমি আগে ইউজ করছি, অনেক সুন্দর। এটা আপনি ক্যামেরা ইউজ করতে পারবেন, মোবাইল ফোনে ইউজ করতে পারবেন, খুব ভালো এটা এবং অনেক ডিউরেবিলিটি অনেক ভালো। আমার আপু অনেক ধরনের ইউজ করতেছে। সেটার দাম নিচ্ছে হচ্ছে 1700 টাকা। এটার ফুল একটা আনবক্সিং ভিডিও করবো, ভিডিওটি দেখতে গেলে আমার চ্যানেলে সাথেই থাকতে হবে। সো এখন আমরা বাসায় চলে যাবো এটা নেওয়ার পরে। সো আমরা এতো বাসায় চলে আসছি। আজকে প্রচুর একটা হ্যাটটি একটা জার্নি ছিল। প্রথমে আমরা বসুন্ধরা গিয়েছিলাম, বসুন্ধরা থেকে ফোনটা নিলাম, তারপরে মোতালেব প্লাজায় গিয়ে থেকে ফোনটা কিনছি। ফোনটা কেনার পরে হচ্ছে আমরা মোতালেব প্লাজায় গেছি, মোতালেব প্লাজায় থেকে ফোনের ব্যাক কাভার, তারপরে ফোনের স্ক্রিন প্রোটেক্টর ওগুলো নিয়েছি। কারণ একটা অসুবিধা হচ্ছে গুগল পিক্সেল 5G ফোনটার ব্যাক কাভার পাওয়া যায় না সহজে, আমরা বসুন্ধরা খুঁজছি কোথাও পাই নাই। সো মোতালেব প্লাজায় কয়েকটা পাইছি, তাও আমার পছন্দ হয় নাই, জাস্ট লাগানোর জন্য আর কি কেনা লাগছে, কি করব, করার কিছু নাই। তারপরে আমি একটা ট্রাইপড কিনছি, জুমির ট্রাইপড, যেটা কোথাও নাই, বিডি শপে শুধু পাইছি। বিডি শপ থেকে এলিফ্যান্ট রোডে ওদের দোকান ছিল, ওখান থেকে কালেক্ট করছি। তো খুবই তাড়াহুড়ার মধ্যে ছিলাম, ভিডিওটা সুন্দরভাবে করতে পারি নাই। সো আমি দেখাই আমি কী কী কিনলাম। এই যে এটা হচ্ছে ট্রাইপড, জুমির ট্রাইপডটা, এটা আনবক্সিং প্লাস ফুল রিভিউ ভিডিও আমি করব। যদি আর আগে ছিল অনেক আগের ভিডিও যেটা আমার আপুর জন্য কিনছিলাম, সো এটা আমি আবার নতুন একটা কিনছি আমার জন্য, সো এটা আনবক্সিং ভিডিও আমি করব। দেন এই যে হচ্ছে গুগল পিক্সেল 5A 5G ফোনটা, এটা নিয়ে এসছি। সো এটার প্রায় এটারও একটা ভিডিও করব আমি, আলাদা একটা ভিডিও। সো এটার প্রাইস জানতে চাইলে, এটা যদি এখন এটা কেমন পারফরমেন্স দিচ্ছে যদি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো এটা আমি আমার ওই ভিডিওতে সব কিছু আপনাদের জানিয়ে দেবো। সো এটা কিনছি বেসিক্যালি মনির জন্য, সো মনির জন্য কিনছি, ও এটা দিয়ে ভিডিও টিডিও করবে। এবং ওর একটা বিজনেস পেজ আছে মনি ক্লোজেট, আপনারা চাইলে ওখানে ঘুরে আসতে পারেন, ওইটা ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিব, চাইলে ফলো করতে পারেন। আর ওর ইউটিউব চ্যানেল আছে মনি ক্লোজেট নামে, ওখানেও আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। সো এটা দিয়ে ও বিজনেস পারপাসে ও চ্যানেলটা খোলা, এই জন্য এটা দিয়ে ও ভিডিও টিডিও করবে। সো আমরা এই এগুলো দিয়ে আপাতত শুরু করতেছি। আর আমরা কিসের বিজনেস করব বা কিসের বিজনেস করবে মনি, সো এটা কিছুদিন পরেই জানতে পারবেন, এখনও এটা হাইট রাখতেছি। সো পেজের সাথেই থাকুন, আশা করি জানতে পারবেন। সো ফোনটা কেনার পরে মনির রিয়াকশন কী এটা আমরা দেখব। তো চলুন, সো আমরা এখন মনির রিয়াকশন নিব, ফোনটা কেনার পরে মনি কেমন লাগতেছে, আসলে ফোনটা কি মনি পছন্দ হয়েছে কি না, সো সব কিছুই শুনবো। সো তোমার বলো, তোমার কেমন লাগতেছে? এই তো আমরা বাসায় চলে আসছি, এই যে আমার ফোন কিনে নিয়ে আসছি। ফোন এই ফোনটা আগে থেকে ও ব্যবহার করে, আমি জানি ফোনটা কেমন, এখন আমার জন্য ও কিনে দিল, আমার অনেক ভালো লাগতেছে। আর এই ফোনটা আমি যেটার জন্য কিনছি, আমি একটা বিজনেস শুরু করতে যাচ্ছি, আমার পেজের নাম মনি ক্লোজেট, ওই বিজনেসের জন্যই আর কি ফোনটা কেনা। আপাতত এই ফোন দিয়েই শুরু করব, আর আমার বিজনেসের জন্য আপুরা সবাই পাশে থাকবেন, আর চাইলে ভাইয়ারাও পাশে থাকতে পারেন। তুমি কি ফোন কিনছো এটা? এটা গুগলের পিক্সেল 5A। কেন এই ফোনটা কেন কিনলা? কারণ এই ফোনের ক্যামেরাটা অস্থির, অনেক ভালো, কারণ আগে থেকে ওর ব্যবহার করে, তো এর জন্য আর কি আমাকে ও এটা কিনে দিয়েছে। সো কত দিয়ে কিনছো? এটা 23,000 টাকা নিছে। তো তোমার কি মনে হয় যে এই বাজেটে আসলে এই ফোনটা বেস্ট?
ওই বাজেটেই এই ফোনটাই বেস্ট, অনেক ভালো লাগছে আমাদের কাছে, এর জন্য আমরা এই ফোনটা নিয়েছি। তো এই তো আমরা ফোন আর ফোন আর ট্রাইপড কিনছি, এই দুইটা দিয়ে আপাতত আমরা কাজ চালাবো। আর আর এগুলোর রিভিউ এবং আনবক্সিং ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকুন। আর ওর একটা চ্যানেল আছে মনি ক্লোজেট, ইউটিউবে সার্চ দিলেও পাবেন, ফেসবুকে সার্চ দিলেও পাবেন, সো চাইলে ঘুরে আসতে পারেন। সো আজকে ভিডিও পর্যন্তই, দেখাবো নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।